ওকে, লেট স্টার্ট, শুরু করেন। ওকে, লাস্ট ক্লাস উই হ্যাভ বিন ডিসকাস অ্যাবাউট দ্য কস্ট ক্লাসিফিকেশন, অ্যান্ড দেন উই ডিসকাস সাম প্র্যাকটিক্যাল প্রবলেম রিলেটিং টু কস্ট ক্লাসিফিকেশন, অ্যান্ড উই সলভ সাম প্রবলেম রিলেটিং টু কস্ট অফ গুডস সোল্ড অ্যান্ড কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। সো এনি প্রবলেম রিগার্ডিং লাস্ট ক্লাস? Last few class, in fact, we discuss about our class classification, cost classification terms and concept. Okay. Any question relating to last class? Kono question ase? No, sir. Okay, kono question nahi. Okay, today we'll discuss about the new chapter or new topic, which is called cost volume profit relationship. বুঝতে পারছেন? আজকে আমরা কি করব, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, এটা হলো আপনার একটা নতুন চ্যাপ্টার এন্ড ভেরি মাচ রিলেটেড টু কস্ট ক্লাসিফিকেশন। কস্ট ক্লাসিফিকেশনের সাথেই কিছুটা রিলেশন আছে এখানে। ওকে, আমরা শুরু করি। ওকে, কস্ট কাকে বলে কেউ বলতে পারবেন? কস্ট কাকে বলে? এর আগে আমরা আলোচনা করেছি কস্ট, দ্য ডেফিনিশন অফ কস্ট, কেউ কি বলতে পারবেন? হোয়াট ডু ইউ মিন বাই কস্ট ইন ফ্যাক্ট? উৎপাদনকৃত পণ্য কিনে অন্য কোথায় বিক্রি করা, স্যার। উৎপাদনকৃত পণ্য কিনে এনে অন্য কোথায় বিক্রি করার নাম কস্ট, ইজ ইট? জি স্যার, কোন পণ্য যখন আমরা উৎপাদন করি স্যার, তারপরে যেটা আমরা বিক্রি করি স্যার, পরপর যেটা মানে বিক্রি করার পর যেটা থাকে সেটাই তো স্যার কস্ট। বিক্রি করার পরে যা থাকে তা হয় কস্ট, বিক্রি করার পর তো আয় হয়, রেভিনিউ হয়, দেখি কস্ট হয়। হ্যাঁ, বিক্রি করার পরে আপনি কস্ট হয় কিভাবে, আমি তো কিছু বুঝলাম না। আর কেউ বলতে পারবেন কস্ট কাকে বলে? নো স্যার, যে প্রোডাকশন করতে গিয়ে যে কষ্ট ওটা না স্যার, প্রোডাকশন প্রোডাক্ট কি করতে গিয়ে প্রোডাকশন রিলেটেড যেটা আর কি, একটা পণ্য আমাদের রেডি করতে গিয়ে যাবতীয় যে খরচটা হয়ে থাকে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে র ম্যাটেরিয়াল থেকে শুরু করে এটা বিক্রি করার পর্যন্ত যত রিসোর্স আমরা স্যাক্রিফাইস করছি সবই কস্ট, এই তো? জি স্যার। ওকে, এটাও কিছুটা অংশে হয়েছে, বাট একদমই এটা এক্স্যাক্টলি একটা কস্টটাকে ফুল রিপ্রেজেন্ট করে না। জি স্যার, এর মধ্যে একটা ছিল এক্সপেন্ডিচার না কি যেন ছিল স্যার, এক্সপেন্ডিচার না, মনে করেন আপনি একটা প্রোডাক্ট প্রোডিউস করার জন্য যে সব রিসোর্স স্যাক্রিফাইস করতেছেন সেটা কস্ট, হ্যাঁ এটাও কস্ট, ঠিক আছে, বাট আমরা প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা কি আমরা ইনভেন্টরি না? যেমন আমাদের র ম্যাটেরিয়াল, তারপরে ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুড, সবই তো ইনভেন্টরি। ইনভেন্টরি কিন্তু অ্যাসেট, একটা বিজনেসের কি অ্যাসেট। এখন আপনি প্রোডাক্টটা মনে করেন আপনি তৈরি না করে কিনে আনলেন, তো ওইটা কি আমাদের কস্ট হবে না? জি স্যার। বা আপনি একটা অ্যাসেট কিনে আনছেন, তো এই অ্যাসেটটা আমরা কি বলি, কত কস্ট হয়েছে এটা বলি না? জি স্যার, ওইটাও তো আমাদের কস্ট হিসেবেই গণ্য করা হয়। আর যদি আমরা এখন ব্রড টার্মে কস্টটাকে দেখি, ব্রড টার্মে কস্ট হলো যে রিসোর্স স্যাক্রিফাইসড ইন অর্ডার টু অ্যাকোয়ার অ্যাসেট, অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যে রিসোর্স গুলো আমরা কি করি, অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যে রিসোর্স গুলো আমরা কি করি, স্যাক্রিফাইস করি, সেটাই হলো আমাদের কস্ট। থেকে
ফিনিশ গুড পর্যন্ত যে যা খরচ হয় সারাটা প্রোডাক্টে, সেটাকে কস্ট বলা যাবে না? না না, সেটা তো কস্ট, সেটা তো কস্ট। কিন্তু আপনি যদি কোনো মনে করেন র মেটেরিয়াল তো কিনলেন না, ফিনিশ গুড কিনলেন না, আপনি ফিনিশ গুড কিনে আনলেন, এটা কি কস্ট হবে না? এটা তো তৈরি কৃত পণ্য। হ্যাঁ, এটা কি কস্ট হবে না? আপনি একটা ফার্নিচার কিনছেন বা একটা মেশিনারিজ কিনছেন, এটা কি কস্ট হবে না? হবে স্যার। তা আমি তো সেই জন্য এটাকে ব্রড টার্মে বলতে চাচ্ছি যে রিসোর্স গুলো স্যাক্রিফাইস করতেছেন টু অ্যাকোয়ার অ্যাসেট, বুঝতে পারছেন? একটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য রিসোর্স গুলো স্যাক্রিফাইস করা হয়। এখন আপনি ওখানে প্রোডাক্ট তৈরি করতে গেছেন, আপনি যে র মেটেরিয়াল কিনছেন, আপনার র মেটেরিয়াল কিনে এটা আপনি মজুরি টুজুরি দিয়ে ওভারহেড দিয়ে যত রিসোর্স আপনি স্যাক্রিফাইস করছেন, আপনার ওটাও কস্ট। আবার আপনি যদি একটা ফিনিশ গুড কিনে এনে বিক্রি করার জন্য, সেটাও কস্ট। আপনি যদি একটা অ্যাসেট কিনেন, সেটাও কিন্তু করে যায়। হ্যালো স্যার, বলেন স্যার, একটা প্রোডাক্ট বিক্রি করার আগ পর্যন্ত যা পথে খরচ হইতো স্যার, একটা কস্ট। প্রোডাক্ট বিক্রি করার আগ পর্যন্ত সবই কস্ট। জি স্যার, ওই প্রোডাক্ট তৈরি করতে যা যা প্রয়োজন হবে, যে প্রোডাক্ট কেন, আপনি আপনি কোনো ফিক্সড অ্যাসেট কিনলে কেনার জন্য যে টাকা খরচ করবেন, এটা কস্ট হবে না তার মানে? জি স্যার, আমি তো সেটাই বলতেছি, খালি প্রোডাক্টের ভিতরে সীমাবদ্ধ থাকলে তো হবে না। একটা এক্সাম্পল দিলাম স্যার। হ্যাঁ, শুধু প্রোডাক্টের ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, আপনি প্রোডাক্টের জন্য হতে পারে বা অন্য কোনো কারণেও, যদি আপনি কোনো একটা অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য, হোয়াটএভার ইট, ইউ ম্যানুফ্যাকচার ইট অর নট, আপনি এটা তৈরি করছেন কি করেন না, এটা কোনো ব্যাপার না। আপনি যে রিসোর্স গুলো স্যাক্রিফাইস করতেছেন সবই কি কস্টের আওতার ভিতরে পড়বে, বুঝতে পারছেন? ওকে, এখন কস্ট, তারপরে আসে এখানে কি প্রফিট। প্রফিট কাকে বলে? সরি, প্রফিট না, ভলিউম। ভলিউম, ভলিউমটা কি? ভলিউম স্যার বই হিসেবে, মানে যেখানে রেকর্ড করা থাকে, যেখানে কি থাকে রেকর্ড করা থাকে, এই যে এগুলো টার্ম গুলো, মানে কস্টের বা প্রফিটের যে সেগুলো টার্ম গুলো আছে, এগুলো রেকর্ড করা থাকে যেখানে, রেকর্ড করা থাকে, এটা তো বুঝলাম। পড়ছিলাম না স্যার ভলিউম বইটা নিয়ে, মানে কোনো বই ছিল আপনারা ভলিউম কি, ওই যে দেখেন না আমরা টিভির ভলিউম বাড়াই কমাই, জি স্যার, মানে কি এটা কি, আমরা যখন এটা এটা ই করি, যখন এটার ভলিউম বাড়ায় তখন আমাদের সাউন্ডটা ওই ওয়ারনে বাড়ে, আবার যখন কমায় সাউন্ডটা কমে যায় না? জি স্যার, এটা আমরা ভলিউম বলতে পারি, নট নো প্রবলেম, নো প্রবলেম। আবার আপনি যেমন বলছে বইয়ের ভলিউম যে একটা 1 2 3, হ্যাঁ ওটাও হতে পারে ভলিউম, আর কিছুই না। ভলিউম কে আমরা বলতে পারি লেভেল অফ অ্যাক্টিভিটি, আমরা ফিক্সড কস্টে বলছি না লেভেল অফ অ্যাক্টিভিটি। জি স্যার, লেভেল অফ অ্যাক্টিভিটি কি, এটা হতে পারে নাম্বার অফ ইউনিট সোল্ড, নাম্বার অফ ইউনিট প্রোডিউসড, হইতে পারে কিন ওয়ার্কস, আওয়ার অফ ওয়ার্কস, হইতে পারে আপনার আপনার স্পেস অকুপাইড, লাইন অফ প্রিন্ট, এগুলো সবই কিন্তু লেভেল অফ অ্যাক্টিভিটিস, আরো অনেক কিছু হইতে পারে, বুঝতে পারছেন? লেভেল অফ অ্যাক্টিভিটিস হইতে পারে, বুঝতে পারছেন? হ্যালো, তাহলে ভলিউমটা কি? ভলিউম হলো লেভেল অফ অ্যাক্টিভিটি, তার মানে কি, যেটার উপর ভিত্তি করে আপনার কস্টটা বাড়ে আর কমে। আপনি যদি বাড়ায় দেন, তাহলে আপনি যদি ভলিউম বাড়ায় দেন, কস্ট কি বাড়বে না কমবে? কস্ট বাড়বে স্যার, বাড়ায় দিলে আর কমায় দিলে কমে আসবে স্যার, সেটাই, এটাই হলো ভলিউম, যে আপনার ভলিউম বাড়া কমার উপর ভিত্তি করে কস্টটা বাড়ে কমবে। যেমন সাউন্ড বাড়ার বাড়ার আপনি যখন ভলিউম বাড়ায় দেন, সাউন্ড বাড়ে না, আবার কমায় দেন, কমে না, একটা ভলিউম। আবার বলতে বলতে পারে আপনার যে আপনার নাম্বার অফ ইউনিট প্রোডিউসড, আপনি মনে করেন একটা ইউনিট বিক্রি করার জন্য যেই কস্টটা হবে, দুইটা ইউনিট বিক্রি করলে কি তার ডাবল হবে না? হ্যালো, জি স্যার, ডাবল হবে, ডাবল হবে। তো এইটাই হলো আপনাদের ভলিউম বা লেভেল অফ অ্যাক্টিভিটিস। নেক্সট একটা টার্ম আছে প্রফিট। প্রফিট কাকে বলে? লাভটা কিভাবে ব্যয় করে, লাভটা
স্যার টোটাল আয় থেকে টোটাল ব্যয়টা বাদ দিলে স্যার যেটা রাইট ভেরি গুড টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্স গুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহাই যা থাকবে সেটাকে বলবো আমরা প্রফিট বুঝতে পারছেন এখন যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় তাহলে কি হবে এটা ক্ষতি হয়ে যাবে লস হবে বা নেগেটিভ প্রফিট হবে তাই না জি স্যার স্যার নেট ইনকামটা স্যার প্রফিটের সাথে কিভাবে রিলেট করব স্যার নেট ইনকামটা কি স্যার প্রফিট নেট ইনকাম আর প্রফিট সেম সেম আচ্ছা ওকে তাহলে আমরা বুঝলাম কস্ট ভলিউম প্রফিট এই তিনটা টার্মের উপরে আমরা একটা রিলেশনশিপ করব একটা রিলেশনশিপটা দেখব যে আসলে হোয়াট আর দা রিলেশনশিপ অ্যামাং দা কস্ট ভলিউম এন্ড প্রফিট বুঝতে পারছেন এই চ্যাপ্টারটাই ওকে স্যার ওকে তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলি সিভিপি সিভিপি মানে সি ফর কস্ট ভি ফর ভলিউম পি ফর প্রফিট সিভিপি অ্যানালাইসিস বলে এটাকে বুঝতে পারছেন ওকে সিভিপি অ্যানালাইসিস কেন করা লাগে কারণ আমরা কস্ট ভলিউম প্রফিট কেন করা লাগতেছে এই জন্য যে আমরা যখন ভবিষ্যতে যদি কোনো প্রোডাক্ট প্রডিউস করি এটা আমরা যদি প্রডিউস করে বিক্রি করে বা কোনো প্রফিট হচ্ছে কি না লস হবে সেটা আগে থেকে পূর্বানুমান বা আমরা যদি প্রেডিক্ট করতে চাই তাহলে আমাদের এই সিভিপিটা করতে হবে মানে আমরা যদি কোনো ডিসিশন নেওয়ার জন্য প্ল্যানিং করতেছি প্ল্যানিং করার জন্য আমাদের কি প্রেডিক্ট করতে হবে ওই প্রেডিক্ট করার জন্য আমরা যে কিছু ডাটা নেই কস্ট ভলিউম এবং প্রফিটের প্রতি একটা অ্যানালাইসিস করি অ্যানালাইসিস করে একটা ডিসিশন টেক করি এই জন্য আমরা সিভিপিটা সিভিপি রিলেশনশিপটা করি বুঝতে পারছেন বা সিভিপি অ্যানালাইসিসটা করি বুঝতে পারছেন সবাই জি স্যার ওকে দেখেন এই সিভিপিটা কি কাজে লাগবে প্রাইসেস অফ দ্য প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে নির্ধারণ করতে লাগে ভলিউম অফ লেভেল অ্যাক্টিভিটির জন্য লাগে পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট লাগে টোটাল ফিক্সড কস্ট করতে লাগে মিক্সড অর প্রোডাক্ট কস্ট তার মানে কি আপনার এই সিঙ্গেল ইন্টারনেশন বিটুইন দ্য ভলোইং ফাইভ এলিমেন্টস এইগুলো এই এলিমেন্টস উপর ভিত্তি করে আমরা কি করি ভিত্তি করে আমরা কি করি ডিসিশন মেক করি বুঝতে পারছেন ওকে যেমন এই সিভি অ্যানালাইসিস করে আমরা অনেকগুলো ডিসিশন নিতে পারি সে ফর এক্সাম্পল হট প্রোডাক্টস টু ম্যানুফ্যাকচার অর সেল আমরা কোন প্রোডাক্টটা আমরা কি করব ম্যানুফ্যাকচার করব বা তৈরি করব বা বিক্রি করব হট প্রাইসিং পলিসি টু ফলো আমরা কি প্রাইস ফলো করব কি প্রাইস স্ট্র্যাটেজি নিব বুঝছেন হট মার্কেটিং স্ট্র্যাটেজি টু এমপ্লয় কোন মার্কেটিং আমরা স্ট্র্যাটেজিটা নিব বুঝতে পারছেন মানে হট টাইপ অফ প্রোডাক্টিভ ফ্যাসিলিটি টু অ্যাকোয়ার এবং কি ফ্যাসিলিটিস আমরা নিতে মানে কি প্রোডাক্টিভ ফ্যাসিলিটিস আমরা নিতে পারি বুঝতে পারছেন তো এই যে এগুলো কিন্তু আমাদের এই টপে ডিসিশন আমাদের নিতে হয় বাই এখন এই জন্য আমরা সিভিপি অ্যানালাইসিসটা আমাদের হেল্প করবে এখন আমাদের দেখতে হবে এই প্রোডাক্টটা বিক্রি করে আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে এটার ফিক্সড কস্ট কত এটা পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট কত এখানে মার্কেটিং এ আমরা কি স্ট্র্যাটেজিতে গেলে আমরা এটা কস্টিংটা করলে আমাদের এটা সুবিধা হবে এগুলাই এখন আমরা যেটা করব সেটা একটা এক্সাম্পল দিব জাস্ট বেসিক অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস আমরা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসে কিছু বেসিক বা কিছু ফান্ডামেন্টাল থিংস আমরা জানবো বুঝতে পারছেন বাই দিস এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কি এক্সাম্পল দেখেন অ্যাকোয়েস্টিক কনসেপ্ট ইনকর্পোরেশন ফ্রম দ্য টেক্সট বুক কি বলছে এখানে একটা কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে একটা কোম্পানি অ্যাকোয়েস্টিক কনসেপ্ট ইনকর্পোরেশনের বুঝতে পারছেন যেমন মনে করেন সেলস 400টা স্পিকার বিক্রি করা হয়েছে সেলস কত টাকায় সেল করছে 1,00,000 টাকা দিয়ে তাহলে পার ইউনিট সেলস কত হয় 250 নাকি ভাগ করে 250 হয় লেস ভ্যারিয়েবল এক্সপেন্স এক্সপেন্স বা কস্ট এখানে সেমই বুঝতে পারছেন কত 60,000 টাকা 60,000 টাকা তাহলে 400টা ইউনিটের জন্য পার ইউনিট কস্ট কত হবে 150 নাকি আপনার সেলস কোর্স হলো 1,00,000 তাহলে পার ইউনিট সেলস প্রাইস হলো 250 আর ভ্যারিয়েবল কস্ট হলো 60,000 তাহলে পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট কত
50। এখন যদি আমি 1 লাখ টাকা থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেই 60,000, থাকে কত? 40,000। আর পার ইউনিট থাকে কত? 100। এটার নাম কি? এটার নামই হলো কন্ট্রিবিউশন মার্জিন, এটার নাম হলো সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। বুঝতে পারছেন? তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে পাবো? যদি আমরা সেলস রেভিনিউ থেকে ভেরিয়েবল এক্সপেন্সটা বাদ দেই, যাই থাকবে সেটার নামই হলো আপনার সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন। এরা এর আগে এই নামটা শুনছেন কন্ট্রিবিউশন মার্জিনের? না স্যার, শুনেন না। ওকে, আচ্ছা এই কন্ট্রিবিউশন মার্জিনটা কি? এটা কি আমাদের প্রফিট? আমরা তো সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিয়ে দিলাম। মনে করেন একটা ইউনিট প্রোডিউস করতে আমরা বিক্রি করছি 250 টাকা দিয়ে, আর এটা আমার ভ্যারিয়েবল কস্ট, মনে করেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, আবার ফ্যাক্টরি ওভারহেড, কিছু ভ্যারিয়েবল কস্ট বাদ দিয়ে দিলাম, তাহলে এটা কি আমাদের প্রফিট হবে বলতে পারবো? লেস ফিক্সড এক্সপেন্সটা বাদ দিতে হবে, রাইট? আমাদের এখানে আরো একটা কস্ট আছে, কারণ কস্ট দুই ধরনের, একটা হলো ভ্যারিয়েবল আর একটা ফিক্সড। আমি কেবল ভ্যারিয়েবলটা বাদ দিছি, আমি ফিক্সডটা বাদ দিতে হবে, তাই না? ফিক্সড এক্সপেন্স কত? 35,000। তাহলে আমাদের নেট ইনকাম কত থাকে? 5,000। তার মানে হলো আমি 400টা স্পিকার বিক্রি যদি 250 টাকায় বিক্রি করতে পারি, আমার ওই ভ্যারিয়েবল কস্ট বাদ এবং ফিক্সড কস্ট বাদ দিয়ে আমার ইনকাম বা প্রফিট থাকে কত? 5,000 টাকা। বুঝতে পারছেন? ওকে, তাহলে 400 ইউনিট বিক্রি করলে 5,000 টাকা প্রফিট আসতেছে। এটা কি বুঝতে পারছেন সবাই, নাকি কোনো কনফিউশন আছে? না স্যার, ঠিক আছে। এটা এখন দেখেন, তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বুঝে গেলাম। এর আগে তো আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা দেখিনি। এর আগে আমরা দেখেছি, আমি যখন ইনকাম স্টেটমেন্ট করেছিলাম আমাদের, দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যখন আমরা করলাম, যখন রেভিনিউ থেকে সকল এক্সপেন্স গুলো বাদ দিয়েছিলাম না, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং, সেলিং এক্সপেন্স বাদ দেওয়ার পরে আমাদের নেট ইনকাম বের করছে না। আর আমরা এইখানে আমরা কি করতেছি, আগে কস্টটাকে দুই ভাগে ভাগ করতেছি, ভ্যারিয়েবল এবং ফিক্সড। আগে ভ্যারিয়েবল এক্সপেন্সটা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে যেটা আসতেছে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড এক্সপেন্স বাদ দিচ্ছি, ফিক্সড অপশন বাদ দেওয়ার পরে আমাদের প্রফিটটা বাই করতেছে বা ইনকামটা। বুঝতে পারছেন? এটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন ইনকাম স্টেটমেন্ট। বুঝতে পারছেন? আর হ্যাঁ, তাহলে আমরা কন্ডিশন মার্জিনটা কি পাচ্ছি? কন্ডিশন মার্জিন হলো, কন্ডিশন মার্জিন ইজ দ্য অ্যামাউন্ট রিমেইনিং ফ্রম সেলস রেভিনিউ আফটার ভ্যারিয়েবল এক্সপেন্স হ্যাভ বিন ডিডাক্টেড। তার মানে আপনি কন্ট্রিবিউশন মার্জিনটা কি, আপনি সেলস থেকে যদি ভ্যারিয়েবল এক্সপেন্সটা বাদ দিয়ে যাই থাকবে, তাহলেই আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। বুঝতে পারছেন? সেলস প্রাইস মাইনাস দ্য ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে দেখেন, সেলস প্রাইস যখন 100, মনে করেন একটা সেলস প্রাইস কত একটা পার ইউনিট? 100। আর ভ্যারিয়েবল কস্ট কত? 70। তাহলে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 30 হবে স্যার। বুঝতে পারছেন? তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা হলো আপনার সেলস প্রাইস মাইনাস ভ্যারিয়েবল এক্সপেন্স। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন আমরা বুঝে গেলাম। এখন ওই যে আগের প্রবলেমে যদি আমি যাই, ওই অ্যাকোয়েস্টিভ কনসেপ্ট ইনকর্পোরেশন যদি একটা ইউনিট বিক্রি করে, একটা স্পিকার বিক্রি করে, তা তাদের আয় কত হবে? 250 হবে, জি স্যার, 250। আর তাহলে একটা ইউনিটের জন্য আমাদের ভ্যারিয়েবল এক্সপেন্স কত হবে? 150। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত আসতেছে? 100। 100 পার ইউনিট হলো 100। এখন ফিক্সড এক্সপেন্স কি 35, কত টাকা বাদ দিব? 35,000 টাকা বাদ দিব নাকি আরো কম হবে? স্যার ফিক্সড এক্সপেন্স তো স্যার ওটা ফিক্সড থাকবেই স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা তো আর কমানো কিংবা বাড়ানো না স্যার, ওটা তো ফিক্সড। ওটা থেকে বাদ দিলে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বাদ দিলেই হবে। মানে বলতেছেন ফিক্সড এক্সপেন্স এটা কমবে না, যা আছে তাই হবে? যা আছে তাই হবে স্যার, জি, এটা তো ফিক্সড আছে, কারণ এটা হলো কনস্ট্যান্ট। আপনি এক ইউনিট এর জন্য যদি আপনি বিক্রি করেন, তারপরও 35,000 থাকবে, দুই ইউনিট বিক্রি করলেও 35,000 থাকবে, এরকম একটা রিলেভেন্ট রেঞ্জ আছে, ওই রেঞ্জ অনুযায়ী ফিক্সড কস্ট ইজ ফিক্সড। বুঝতে পারছেন? জি। তাহলে এখন কিন্তু আমরা যদি একটা ইউনিট বিক্রি করি, তা আমাদের কিন্তু লস হচ্ছে, হিউজ লস, 34,900 টাকা লস হচ্ছে, তাই না? জি স্যার। তাহলে যদি আমরা দুইটা ইউনিট বিক্রি করি তাহলে কি হচ্ছে? দেখেন, দুই ইউনিট বিক্রি করলে আপনি যদি দুইটা স্পিকার বিক্রি করেন, আপনার আয় হবে 500,
পার ইউনিট কত? 250 করে। আপনি ভেরিয়েবল এক্সপেন্স এখন বেড়ে যাবে না, 300 হবে, 150 টাকা করে দুইটা 300, তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত হবে? 200। কিন্তু ফিক্সড এক্সপেন্স তো যা আছে তাই থাকবে, জি স্যার, 35,000। কিন্তু আপনার লস কত এখন? একটু কমলো, আগে ছিল 14,900, এখন একটু 100 টাকা কমে 34,800। বুঝতে পারছেন? জি স্যার। ফিক্স কস্ট কমতেছে না, ফিক্স কস্ট কিন্তু একটা রেঞ্জ পর্যন্ত সেমই থাকবে। যেমন আপনার ফ্যাক্টরির ভাড়া, আপনি ওই ফ্যাক্টরিতে আপনি যদি প্রোডাক্ট প্রডিউস যদি নাও করেন, যদি একটাও সেল না করেন, তাহলে আপনাকে ভাড়া দিতে হবে নাকি? জি স্যার, ভাড়া তো দিতেই হবে। আপনি বেতন মনে করেন? হ্যাঁ স্যার, এখানে ফিক্সড এক্সপেন্স বলতে ওই কোম্পানিকৃত হচ্ছে মানে পণ্যের হচ্ছে যে খরচটা হয়েছে ওটাকে, ওটা ফিক্সড এক্সপেন্স বলছি আমরা। না না না, আমরা তো এর আগে তো ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আমরা অঙ্ক করলাম, আমরা ম্যাথ করলাম, তখন ছিলেন না আপনি? ফিক্সড কস্ট স্যার অ্যাকচুয়ালি হচ্ছে আনচেঞ্জেবল স্যার। হ্যাঁ, এরকমটা না স্যার, মানে যেটা আর কি একবারে কনস্ট্যান্ট থাকে, হয়তো ফার্দার চেঞ্জ হইতে পারে, কিন্তু একবারে নির্দিষ্ট সময়ের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, নির্দিষ্ট ভলিউমের জন্য এটা কনস্ট্যান্ট। তার মানে হলো আপনার এই যে একটা প্রোডাক্ট প্রডিউস করার জন্য দুই ধরনের কস্ট থাকে, একটা ভেরিয়েবল, একটা হলো ফিক্সড। ভেরিয়েবল কোন করলা? যে যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল হতে পারে, ডাইরেক্ট লেবার হতে পারে, আরো কিছু ভেরিয়েবল থাকতে পারে। যেমন মনে করেন আপনার ফ্যাক্টরি ওভারহেডের কিছু থাকবে ভেরিয়েবল, কিছু থাকে আপনার কি ফিক্সড। ফিক্সড এই যে ফিক্সড গুলা যেটা, যেমন ফ্যাক্টরির ভাড়া, তারপরে মনে করেন ইন্স্যুরেন্স ভাড়া, ইন্স্যুরেন্স, তারপরে আপনার ডেপ্রিসিয়েশন, এগুলো কিন্তু ফিক্সড। এখানে আপনার প্রোডাকশন না হলেও ওই কস্টটা হবে, আবার প্রোডাকশন যদি আপনি 4-5 আরো করে বিক্রি করতে পারেন, কিন্তু ওই কস্টটা কিন্তু ওই পর্যন্তই থাকবে, ফিক্সটা ফিক্সডই থাকবে, কনস্ট্যান্ট। এটা কি সবসময় কনস্ট্যান্ট থাকে, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা 2 ইউনিট বিক্রি করলেও আমার এত টাকা লস হচ্ছে। এখন মনে করেন এরকম করে করে আমি মনে করেন 350 ইউনিট বিক্রি করতে যদি করি, তাহলে আমার আয় কত হচ্ছে? 7,500। 250 করে যদি আমি 350 কে মাল্টিপ্লাই করি কত হবে? 87,500 হবে না? এখান থেকে আমি ভ্যারিয়েবল এক্সপেন্স বাদ দিব, 150 টাকা করে 350 স্পিকার বিক্রি করলে কত হবে? 52,500 ভ্যারিয়েবল এক্সপেন্স হবে না? জি স্যার। ওরকম কন্ট্রিবিউশন মার্জিন এখন কত? 35,000। আর আমাদের ফিক্সড কস্ট কত? 35 ছিল স্যার। 35,000। আমাদের প্রফিট কত? তাহলে স্যার এবার যেহেতু স্যার নিউট্রাল পয়েন্টে থাকবে স্যার, নেট জিরো। জি স্যার, ইনকাম বা লস এখানে জিরো হয় নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে আমি যদি 350টা স্পিকার বিক্রি করতে পারি, তাহলে আমি এমন একটা পর্যায়ে, এমন একটা লেভেলে আসতেছি যেখানে আমার টোটাল প্রফিট এবং টোটাল আপনার আয়, টোটাল আয় মানে সেলস আয় আর টোটাল কস্ট সমান, তাই না? যেখানে সেলস আয় আর কস্ট সমান। যেমন আপনার ভেরিয়েবল এক্সপেন্স আর যদি আপনি ফিক্সড এক্সপেন্স 35,000 টাকা যোগ করেন, তাহলে আপনি এটা সমান হবে, তাই না? এটা আমার একটা পর্যায়। বা আমি অন্যভাবে যদি বলতে পারি, কন্ট্রিবিউশন মার্জিনটা কি, সরি, আপনি এই পর্যায়টা কি, এই কন্ট্রিবিউশন মার্জিন আর ফিক্সড এক্সপেন্স সমান, তাই না? এখানে এখানে কন্ট্রিবিউশন মার্জিন 35,000 টাকা, ফিক্সড এক্সপেন্স কত? 35,000, সমান না? এই দুইটা সমান না? আর আপনি যদি সেলস এর সাথে, আপনার সেলস 27,500, তার মানে কি আমি টোটাল এক্সপেন্স 52,500 আর 35,000, 27,500 হয়, তাহলে এখানে সেলস ইকুয়ালস টু টোটাল এক্সপেন্স হয়ে যাচ্ছে এখানে, তাই না? জি স্যার, বিক্রিত পণ্য আর হচ্ছে টোটাল এক্সপেন্স সমান, অথবা কন্ট্রিবিউশন মার্জিন আর ফিক্সড এক্সপেন্স এখানে সমান। অথবা আমি এমন পর্যায়ে এখানে যেখানে নো প্রফিট নো লস, তাই না? জি স্যার। এই পর্যায়টাকে কি বলা হয়? এই পর্যায়টাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এটাকে কি বলা হয়? ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে কি বলতেছে, ডিফাইন অ্যাজ লেভেল অফ সেলস এট হুইচ প্রফিট ইজ জিরো। প্রফিটটা কি এখানে জিরো না? জি স্যার। তাহলে আমি কি বলে পেলাম, 350টা স্পিকার বিক্রি করলে আমার এই পর্যায়ে আসতেছে, নো প্রফিট নো লস। এখন আমি যদি 350, এখন যদি আর একটা ইউনিট আমি বাড়াই দিই, 151 ইউনিট যদি বিক্রি করতে পারি, তাহলে আমার কি হবে? তাহলে আমার কিন্তু এই যে নেট ইনকাম 100 টাকা লাভ হচ্ছে, তাই না?
আমি যদি এখন ওই 350-এর উপরে যত বিক্রি করব, বেশি বিক্রি করব, সেই অনুযায়ী আমার কি লাভও ওইভাবে বাড়তে থাকবে, তাই না? তা 350 ইউনিটের নিচে হলে আপনার লস হবে, আর 350 হলে প্রফিট হবে না, লস হবে না, আর 350-এর উপরে হলে প্রফিট হতে থাকবে, তাই না? এটি হলো সিভিপি, এটাকে বলা হয় কস্ট ভলিউম প্রফিট। বুঝতে পারছেন? সেলস আপনি এই ভলিউমটা বাড়ানোর সাথে সাথে আপনার কস্ট এবং প্রফিটের যে রিলেশনশিপ, এখন এখন আমি 300, এখন মনে করেন 352 স্পিকারও যদি করি তাহলে আমি আরো 100 টাকা বাড়বে, 200 টাকা নেট প্রফিট কত হবে? 200 টাকা প্রফিট পাবো, তাই না? আমি যদি 352টা স্পিকার বিক্রি করি তাহলে আমার প্রফিট কত হবে? 200। ওকে, এখন মনে করেন টু ইলাস্ট্রেট অ্যাকোস্টিক কনসেপ্ট, মনে করেন এখন ওই কোম্পানিটা 400টা স্পিকার তারা পার মান্থ বিক্রি করতে পারে। বুঝতে পারছেন? তারা বিক্রি করতে পারে কতটা? 400 স্পিকার। এখন তারা মনে করতেছে যে তারা আরো যদি প্ল্যানস টু ইনক্রিজ সেলস 425 স্পিকার পার মান্থ, তারা এখন 425টা স্পিকার বিক্রি করতে চাচ্ছে, প্ল্যান করতেছে। তাহলে 425টা যদি স্পিকার বিক্রি করতে পারে তাহলে তাদের প্রফিট কত টাকা বাড়বে? এটা কি বাই করা সম্ভব? জি স্যার, বের করে তো পসিবল স্যার। 425-এর জন্য যে প্রফিটটা পাবো সেটা থেকে আমি 400-টার জন্য যে প্রফিট পাবো সেটা ডিফারেন্স বের করলেই হবে আর কি। কিন্তু এটা আমরা ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আমরা এটা আরো ইজিলি বাই বাই করতে পারি। যেমন মনে করেন আমি কয়টা বেশি স্পিকার বাড়াচ্ছি? 25টা। জি স্যার, তাহলে 25টা এবং কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? 100। তাহলে এই দুইটা দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে 2500, আমাদের স্যার এটা এক্সট্রা ইনকাম হবে। বুঝতে পারছেন? আপনি গুণ করবেন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? 100। যে আপনার সেলস থেকে যদি আমি ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিই, 250 - 150, তাহলে পার ইউনিট কত? 100 না? এখন আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে 2500। এখন দেখেন এটা এখানে দেওয়া আছে সেলস ভলিউম 400 স্পিকারের জন্য আমাদের নেট ইনকাম কত হয়? 5000 টাকা না? দেখেন 1 লাখ, আমাদের 400 স্পিকার যদি আমি বিক্রি করি তাহলে আমার নেট ইনকাম কত হয়? 5000। বুঝতে পারছেন? আর 425টা করলে আমার নেট ইনকাম কত হয়? 7500। 2500 2500। এটা কিন্তু আমাদের যে আপনি যেটা বললেন প্রথম থেকে এটা করা লাগলো না, আমরা কিন্তু এইখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি যে এক্সট্রা যে ইউনিটটা আমরা বিক্রি করব সেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি এক্সট্রা অ্যামাউন্টটা পেয়ে যাবো, এই টাকাটা আমাদের এক্সট্রা প্রফিট হবে, এই যে 250। বুঝতে পারছেন? জি স্যার, দুটো ওইতেই করা যায় তাই না? দুটো ওইতেই করা যায়, এটাতে আপনি একটু সংক্ষেপ দ্রুত করা যাবে। বুঝতে পারছেন? আপনি প্রেফার করবেন কোনটা স্যার? হ্যাঁ, আপনি প্রেফার করবেন কোনটা আমাদের? আপনি এখন আছে সেই কোনটা প্রেফার করব, কোনটাতে মার্ক বেশি পাবো, কোনটাতে মার্ক কম পাবো, আমি হলো শিখাচ্ছি, এটা হলো আপনার শিখার এটা ট্রেনিং পিরিয়ড, এটা তো মার্কেট চিন্তা করার তো এখন না স্যার, মার্ক না স্যার, অ্যাকচুয়ালি স্যার একটা মানে স্ট্যান্ডার্ড আছে না? না না, স্ট্যান্ডার্ড আপনি আমার অ্যানসার দিয়ে কথা, আপনি যদি বুঝে এটা ক্লিয়ার করেন এটা করতে পারেন, এটা তো কোনো সমস্যা না। আপনাদের এই ম্যাক্সিমামই দেখি গেলে ফোকাস হলো পরীক্ষায় কি আসবে, কিভাবে অ্যানসার দিব, কিন্তু আমরা কি শিখতেছি এটা অনেকেই এখানে মাথায় দেয় না, মাথায় ঢুকায় না। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি। অনেকে এরকম আছে। ওকে, তাহলে কি আমরা এতক্ষণ কি বুঝতে পারলেন যে আমরা এখন এতক্ষণ কি করলাম? এতক্ষণ কিন্তু আমরা যে কস্ট ভলিউম প্রফিটটাই বের করার চেষ্টা করলাম যে কিভাবে এটা তিনটা রিলেশনশিপ বের করা যায়। বুঝতে পারছেন? জি স্যার, বুঝেছি এটা স্যার। জি স্যার, এখন আমাদের এই যে যে কস্টটা নিচ্ছাম স্যার, ওইটা কি ফিক্সড, অলওয়েজ ফিক্সড থাকবে নাকি স্যার? মানে স্যার, যেখানে আমরা তো একটা স্যার ফিক্সড কস্ট নিয়েছি তাই না স্যার? জি স্যার, এইটা কি এই মানে এই সিচুয়েশনের জন্য কি কখনো স্যার ভেরিয়েবল কস্ট আসতে পারে? এখানে ভেরিয়েবল কস্ট, এই যে ভেরিয়েবল কস্ট আসছে ওটার জন্য আসবে। আচ্ছা স্যার, না না, এই ক্ষেত্রে আপনি বলতেছেন কি সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড কথা বলতেছেন?
না কি বলতেছেন? না স্যার, যে আমরা যে জায়গায় ফিক্সড এক্সপেন্স ইউজ করেছি স্যার, ভ্যারিয়েবল এক্সপেন্স ওটা তো বুঝেছি স্যার, এই ফিক্সড এক্সপেন্সটা কি স্যার মানে এই জায়গায় কি মানে ভ্যারিয়েবল হওয়ার চান্স আছে নাকি স্যার এটা ফিক্সড থাকবে আর কি? তাই ফিক্সড এক্সপেন্স ভ্যারিয়েবল হবে কেন? বুঝলাম না তো, ভ্যারিয়েবল কত আমরা আগে থেকে বাদ দিই তো কন্ডিশন মার্জিন পাচ্ছি, তারপরে সেটা আমরা ফিক্সড এক্সপেন্সটা বাদ দিচ্ছি। জি স্যার বুঝেছি, এবার বুঝতে পারছি। আমি তো ভ্যারিয়েবল আর ফিক্সড মিলে একটা প্রোডাক্ট কস্ট। হ্যাঁ স্যার ভ্যারিয়েবল আর ফিক্সড মিলে তো ওটা দুটা মিলে তো আমরা হচ্ছে লাস্টে আমরা প্রফিটটা বের করছি স্যার, হুম হুম এটা হুম ফিক্সড চেঞ্জ হওয়ার কথা। জি স্যার বুঝতে পারছি স্যার, একটা কনফিউশন ছিল তো স্যার, বুঝে গেছি। ওকে, এখন দেখেন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএমআর কিভাবে বের করব। এটা অনেক ইজি, খুব কঠিন কিছু না। সিএমআর কিভাবে করতে হয় এবং সিএমআর কেন লাগবে এটা আমরা একটু দেখাচ্ছি। সিএমআর তো খুবই ইজি, যেমন মনে করেন আপনার এখানে কন্ট্রিবিউশন মার্জিন কত, 100 না? জি স্যার। তাহলে এখন আমি মনে করেন 100 কে আপনার সেলস কত, 250, জি স্যার, তাই না? সেলস কত, 250 না? 100 কে যদি আমি 250 দ্বারা ভাগ করি তাহলে আমি সিএম রেশিও পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন স্যার? পার ইউনিট না স্যার? হ্যাঁ, আমি যদি পার ইউনিটে যদি আপনি করেন, আপনি 100 হলো সিএম, সিএম কন্ডিশন মার্জিন, আর সেলস প্রাইস কত, 250। আপনি 100 কে যদি আমি 250 দিয়ে ডিভাইড করি তাহলে আমি সিএম আর বা সিএম রেশিও পাবো। বুঝতে পারছেন? জি স্যার বুঝছি। তাহলে সিএমআর, সিএমআর এটা খুবই ইজি, এটার ফর্মুলা হলো কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। বুঝতে পারছেন? তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে পাচ্ছি, সেলস মানে ভ্যারিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস, এটাকে বলা হয় সিএম আর বা সিএম রেশিও। বুঝতে পারছেন? জি স্যার। কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস, যেমন মনে করেন এখানে যদি আমরা ডিভাইড করি কন্ট্রিবিউশন মার্জিন কত, 100 কে 250 দ্বারা ডিভাইড করি কত হয়, 0.4 হবে? 100 নাকি বলেন স্যার? হ্যাঁ 100, কন্ডিশন মার্জিন 100 ডিভাইডেড বাই 4 সেলস 250। জি স্যার 0.4 হবে স্যার। তাহলে পয়েন্ট হলো সিএমআর। বুঝতে পারছেন? জি স্যার বুঝেছি। আর এখন দেখেন আমাদের সিএমআরটা কেন দরকার, সিএমআর কেন বাই করা দরকার? তাহলে যে স্যার নেট ইনকাম কিংবা নেট লস যেটা সেটা ফাইন্ড আউট করার জন্য দেখেন এ বলছে সিএম রেশিও ইজ এক্সট্রিমলি ইউজফুল সিন্স ইট ইট শোজ দা হাউ কন্ট্রিবিউশন উইল বি এফেক্টেড বাই চেঞ্জ ইন টোটাল সেলস। আপনি কি কন্ট্রিবিউশন মার্জিনের সাথে সেলস, আপনি কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্ট চেঞ্জ হলে সেলস কত পার্সেন্ট কত চেঞ্জ হয় সেটা কিন্তু আমরা বের করতে পারবো। বুঝতে পারছেন? জি দেখেন সিএম রেশিও ইজ দ্য রেশিও অফ কন্ট্রিবিউশন মার্জিন টু টোটাল সেলস রেভিনিউ, সিএম রেশিও শোজ দ্য চেঞ্জ ইন কন্ট্রিবিউশন মার্জিন দ্যাট উইল রেজাল্ট ফ্রম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ সেলস রেভিনিউ। আপনি কতটুকু সিএম রেশিও যদি আপনি চেঞ্জ বা কমান বাড়ান তাহলে আপনার সেলস কত বাড়বে কমবে সেটা কিন্তু আমরা সিএম রেশিও দ্বারা দেখা যাবে। এ ডলার ইনক্রিজ ইন ইন কন্ট্রিবিউশন মার্জিন উইল রেজাল্ট ইন ডলার ইনক্রিজ ইন নেট ইনকাম। হ্যাঁ, এখন এই আপনার আপনার দ্য ডলার ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন, আপনি কন্ট্রিবিউশন মার্জিনেই যে ডলার বা বাড়বে বা কমবে সেটা কিন্তু ডাইরেক্টলি ইফেক্ট করবে কোথায়, ওই যে নেট ইনকামটাকে। বুঝতে পারছেন? আর প্ল্যানিং পারপাস আমাদের এই সিএমটা অবশ্যই দরকার। ওকে, এটা আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় আরো দেখব যে আসলে সিএম, সিএমআর দিয়ে আমরা কিভাবে অ্যামাউন্টটা বের করি পরবর্তীতে আমরা দেখব। এখানে কিছু সিএম সিভিপির অ্যানালাইসিস, কিছু অ্যাজাম্পশন আছে বা কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট থ্রু আউট দ্য এন্টায়ার রিলেভেন্ট রেঞ্জ। এখানে সেলিং প্রাইসটা কি থাকতে হবে সবসময়, একটা রিলেভেন্ট রেঞ্জ পর্যন্ত কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। বুঝতে পারছেন? কস্ট আর লিনিয়ার থ্রু আউট দ্য এন্টায়ার রিলেভেন্ট রেঞ্জ, কস্টটা কি থাকতে হবে, লিনিয়ার থাকতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, আবার কি হতে হবে, ইন মাল্টি প্রোডাক্ট কোম্পানিজ দ্য সেলস মিক্স ইজ কনস্ট্যান্ট। আপনি যদি অনেকগুলো প্রোডাক্টে থাকে সেলস মিক্স ঠিক থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। ইন মাল্টি ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইনভেন্টরিজ ডু নট চেঞ্জ, দ্য নাম্বার অফ ইউনিট প্রোডিউসড ইকুয়াল দ্য নাম্বার অফ ইউনিট সোল্ড।
মানে এখানে ধরে নিতে হবে যে যত ইউনিট বিক্রি প্রোডিউস করা হচ্ছে তত ইউনিটই বিক্রি করা হচ্ছে, মানে এইগুলা কন্ডিশন, এই কন্ডিশন ভিত্তি করে আমাদের সিভিভিটা আমরা করি। তো এটা আমরা করলেই পারবো, কোনো সমস্যা নাই। এখন চলে আসে আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিস। তো আমরা ব্রেক ইভেন, তো আমরা এটাকে দেখলাম ব্রেক ইভেনটা কি, ব্রেক ইভেনটা কি বলেন তো? ব্রেক ইভেনটা কি মানে স্যার জিরো হয়ে যায়, ইকুয়াল কি জিরো ইকুয়াল স্যার, মানে হচ্ছে টোটাল স্যার যে আমাদের তো পণ্য আর হচ্ছে খরচটা দুটো ইকুয়াল, মানে আপনি যত টাকা সেল হচ্ছে তত টাকাই খরচ হচ্ছে, এটাই আমাদের ব্রেক ইভেন, তাই না? জি স্যার। মানে টোটাল সেলস ইকুয়ালস টু টোটাল কি কস্ট, টোটাল এক্সপেন্স। জি স্যার। অথবা আমাকে তো অন্যভাবে কিভাবে বলতে পারি, ফিক্সড এক্সপেন্স ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন, তাহলেও এটা আমাদের ব্রেক ইভেন। জি স্যার, এটা বলা যায়। ফিক্সড এক্সপেন্স ইকুয়ালস টু কন্ট্রিবিউশন মার্জিন, এটা আমরা বলতে পারি না, এটা ব্রেক ইভেন। জি স্যার, বলতে পারি এটা। আবার আমরা বলতে পারি এখানে এমন একটা পর্যায়ে যেখানে নো প্রফিট নো লস, নো লস, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা এই ব্রেক ইভেনটা, ওই যে আমরা বাই করলাম না 350 ইউনিট বিক্রি করলে বা 350 টা স্পিকার বিক্রি করলে আমরা কি করব, কত পারবো, আমাদের ব্রেক ইভেনে আসবো, তাই না? ইকুয়েশন মেথড, বুঝতে পারছেন? আর একটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন মেথড, কন্ট্রিবিউশন মার্জিন মেথড। আর একটাকে বলা হয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বুঝতে পারছেন? গ্রাফিকে, গ্রাফিকেও আমরা গ্রাফ ইউজ করেও আমরা কি করতে পারি, গ্রাফ ইউজ করেও আমরা আমরা ব্রেক ইভেনটা বের করতে পারি, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন আমরা আগে দেখি আমরা ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস থ্রু ইকুয়েশন মেথড, ইকুয়েশন মেথডে কিভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা বের করব। ইকুয়েশন মেথড দেখেন, দেখেন আমাদের ইকুয়েশনটা কি, প্রফিটটা কিভাবে হয়, সেলস মাইনাস অল কস্ট ভ্যারিয়েবল এক্সপেন্স মানে ফিক্সড এক্সপেন্স প্লাস করি, এখান থেকে সেলস থেকে ভ্যারিয়েবল এক্সপেন্স এবং ফিক্সড এক্সপেন্স দুইটা বাদ দিয়ে যা থাকবে সেটাই প্রফিট, তাই না? জি স্যার। বা আমরা এটা এভাবেও লিখতে পারি, সেলস ইকুয়ালস টু ভ্যারিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড এক্সপেন্স প্লাস প্লাস প্রফিট, তাই না? জি স্যার। ইকুয়েশনটা এখন এইখানে যখন আমরা ব্রেক ইভেন বাই করতে যাব তখন আমাদের এই প্রফিটটা কত হবে, জিরো হবে স্যার, জিরো হবে, রাইট? কারণ আমাদের প্রফিটটা কি, এখানে নো প্রফিট নো লস, এখানে আমাদের জিরো রেখে তখন আমাদের এটা সলভ করতে হবে, তাই না? জি। তাহলে এটা হবে কি, সেলস ইকুয়ালস টু ভেরিয়েবল এক্সপেন্স ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট, এইটাই হলো আমাদের ইকুয়েশন, এটাই কি আমাদের ইকুয়েশন। এট ব্রেক ইভেন পয়েন্ট প্রফিট ইজ জিরো, এখানে জিরো থাকবে। এখন আমরা এক্সাম্পল দেখি, যে প্রবলেমটা আমরা করলাম সেটা আমরা দেখি, সেলস ইকুয়ালস টু ভেরিয়েবল এক্সপেন্স প্লাস ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট, তাহলে আমাদের সেলস প্রাইস কত ছিল, 250 করে না? জি স্যার, 250 করে ছিল। এর সাথে আমরা কিউটা মাল্টিপ্লাই করলাম, আমরা কিউ এর মান বাই করব, বুঝতে পারছেন? ইকুয়ালস টু 150, ভেরিয়েবল এক্সপেন্স কত, 150 না, 150 ছিল, জি, মাল্টিপ্লাই বাই কিউ প্লাস ফিক্সড এক্সপেন্স কত, 35000 টাকা ছিল না? জি স্যার, 35000। প্রফিট কত, জিরো, জিরো। প্রফিট কত, জিরো। এখন যদি আমরা এটা সলভ করি, দেখেন 250 থেকে মাইনাস 150 বাদ দিয়ে, তাহলে এটাই আমাদের 100 কিউ, এটা কি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, এটা কন্ট্রিবিউশন মার্জিন। জি স্যার, রাইট। কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস টু 35000 টাকা, 35000 টাকা, তাই না? তাহলে কিউ ইকুয়ালস টু কত, 35000 টাকা, তাই না? জি স্যার। তাহলে আপনার না স্যার, 35000 ডিভাইডেড 100 হবে স্যার, কিউ, রাইট? হ্যাঁ, 35000 ডিভাইডেড বাই 100, কিউ এর মান কত আসছে, 350 স্পিকার, তার মানে কি 350 ইউনিট। জি স্যার। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে গেলাম কত, 350 ইউনিট, তাই না? না স্যার, আমরা ব্রেক ইভেনটা পাবো স্যার 350 ইউনিটের জন্য আর কি, না? সেটাই, আমরা ব্রেক ইভেন পয়েন্ট কখন আসবে, যদি 350 ইউনিট বিক্রি করতে পারি, বিক্রি করতে পারি। জি স্যার, বুঝতে পারছেন? জি। কোয়ান্টিটি কত, কিউ মানে কোয়ান্টিটি, তাহলে 350 ইউনিট যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট আসবে, বুঝতে পারছেন? জি স্যার। কার কোন কনফিউশন আছে? না স্যার।
কারো কোনো কনফিউশন নাই। আর যদি এখন আমরা অ্যামাউন্ট বের টাকায় বের করতে চাই তাহলে কি 350 কে আমরা কি 250 কে দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি টাকা পেয়ে যাবে, তাই না? জি স্যার। 350 স্পিকার মাল্টিপ্লাই বাই 250 তাহলে কত 87,500, তাহলে আপনি 87,500 বা 87,500 টাকা সেল করলে আপনি ব্রেক ইভেন পয়েন্টে আসবেন। এটা হলো টাকা আর এটা হলো সংখ্যা, বুঝতে পারছেন? বা ডলার, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ব্রেক ইভেন পয়েন্ট ইন দা টোটাল সেলস ডলার মাল্টিপ্লাই বাই ক্যান অলসো বি ডাইরেক্টলি কম্পিউটেড অ্যাজ ভেরিয়েবল এক্সপেন্স প্লাস এক্সপেন্স প্লাস প্রফিট, ব্রেক ইভেন পয়েন্ট ইন টোটাল সেলস ডলার। হ্যাঁ, এটা আমরা এভাবেও করতে পারি, সেলসতে টোটাল অ্যামাউন্টটা দেবো বসাবো, এখানে ভেরিয়েবল এক্সপেন্স পুরোটা বসাবো, ফিক্সড এক্সপেন্স বসাবো, প্রফিট জিরো দেখাবো, বুঝতে পারছেন? তাহলে আমরা টাকাটা বের করতে পারবো, বুঝতে পারছেন সবাই? জি স্যার, বুঝেছি। জি স্যার। মানে হলো আপনাদের এখানে জাস্ট কিউ এর মান বাই করবেন, কিউ এর মান বাই করতে পারলে আপনার পার ইউনিট সেলস দিয়ে গুণ করলেই তো হয়ে যায়, এটা তো আর দরকার নাই, বুঝতে পারছেন? এখন এটা আমরা দেখব কন্ট্রিবিউশন মার্জিন মেথড বা সিএম মেথডে আমরা কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে পারি। এটা আরো ইজি, ওইটার চেয়ে আরো ইজি। কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড কিভাবে করব? ফিক্সড এক্সপেন্স ডিভাইডেড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম পার ইউনিট, বুঝতে পারছেন? ফিক্সড এক্সপেন্স কত? 35,000, পার ইউনিট কত? 100 ছিল, ভাগ করলেই হয়ে গেল ব্রেক ইভেন পয়েন্ট চলে আসলো, বুঝতে পারছেন? তাহলে ফিক্সড এক্সপেন্স কে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 350 স্পিকার্স, তার মানে হলো এটা আমাদের 350 আমাদের ইউনিট বের হয়ে গেল। আর যদি টাকা বের করতে চাই তখন কি হবে, কিভাবে ব্যয় করবো এসিএম মার্জিন মেথডে? তাহলে তো আমাদের ওই যে যে মানে ইউনিট পেয়েছি সেটার সাথে 250 মাল্টিপ্লাই করলেই হবে আর কি। না, এখানে মাল্টিপ্লাই করো না, ডাইরেক্টলি ব্যয় করতে পারবেন। মানে এখানে স্যার তো ডাইরেক্ট সূত্র ইউজ করব। 35,000 না? জি স্যার। 35,000 কে আমরা সিএম রেশিও দ্বারা ভাগ করব। রেশিও, হ্যাঁ স্যার। সিএম রেশিও কত? 0.4। তাহলে আপনি 35,000 কে 0.4 দিয়ে ভাগ করলে আপনি টাকা পেয়ে যাবেন 7,500। জি স্যার। বুঝতে পারছেন? জি। তাহলে আমরা সিএম রেশিও সিএম মেথডে আমরা সংখ্যা বের করতে চাইলে আমরা ফিক্সড এক্সপেন্স কে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করব। আর যদি টাকা বের করতে চাই ফিক্সড এক্সপেন্স কে সিএমআর বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করব, তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। কার কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলতে পারেন এই পর্যন্ত। আছে কার কোন কনফিউশন? না স্যার। সবাইকে আদৌ ক্লাস করতেছে কিনা এটাও তো একটা কনফিউশন। সবাই কি ক্লাসে আছে নাকি অন্য কোথাও? জি স্যার, আছে স্যার। তারপরে দেখেন আমরা গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করতে পারি। দেখেন গ্রাফটা কি করব আমরা, ও এখানে ও এক্সিস, ও ওয়াই এক্সিস, ও এক্সিস এ কি হবে এখানে ভলিউম ইন স্পিকার, মানে কি এটা কি বলেন তো? এটা লেভেল অফ অ্যাক্টিভিটি না? এটা লেভেল অফ অ্যাক্টিভিটি। জি স্যার, লেভেল অফ অ্যাক্টিভিটি। দেখেন লেভেল অফ অ্যাক্টিভিটি 100 200 30 40 50 60 700 600 700 800, আপনি এটা মানে 100 এভাবে দিতে পারলাম। আর এখানে কি, এখানে অ্যামাউন্ট বা টাকা, তাই না? জি স্যার। এখন দেখেন এইটা কি, এই এইটা এটা এই গ্রাফটা কি স্টেট যেটা গেছে স্যার? ফিক্সড এক্সপেন্স, এটা হলো কনস্ট্যান্ট ফিক্সড। জি স্যার। আর এই গ্রাফটা কি, যে এখানে নিচ শূন্য থেকে উপরে চলে গেছে, এটা যে ভেরিয়েবল এক্সপেন্সটা স্যার? না না না, এটা 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 কোনটা স্যার? এটা এটা এই যে জিরো থেকে শুরু হইছে যেটা, এটা স্যার? এই যে সেলস স্যার, লিনিয়ার লিনিয়ার, এটা হলো সেলস স্যার, টোটাল সেলস রেভিনিউ। এটা কি, এটাকে বলে সেলস কার্ভ, বুঝতে পারছেন? জি স্যার। আর এই কার্ভটা কি স্যার? কার্ভ এটা স্যার, এই যে ভেরিয়েবল এক্সপেন্সটা। এটা কি ভ্যারিয়েবল এক্সপেন্স? তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্টটা কোথায় পাবো, যেখানে সেলস কার্ভ আর ভ্যারিয়েবল এক্সপেন্স কার্ভ ইন্টারসেক্ট করেছে এই পয়েন্টে, তাই না? জি, এই পয়েন্টে আমাদের ব্রেক ইভেন। তাহলে যদি আমরা এটা এই পাশে নিয়ে আসি তাহলে 350 পাবো, তাহলে 350 হলো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আর যদি এটা এই পাশে নিয়ে আসি তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্ট, বুঝতে পারছেন?
স্যার আমি মনে ভুল বলছি স্যার, এটা এটা ভেরিয়েবল না, মানে টোটাল এক্সপেন্স হবে মনে হয় মেবি না, এটা 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 জি স্যার ওই সেকেন্ড কার্ভটা টোটাল এক্সপেন্স, এটা এটা জি স্যার না এটা ভেরিয়েবলই, বাট আপনি কিভাবে, কারণ আপনি এটা ফিক্সড না, জি স্যার ফিক্সড এর উপর দিয়ে গেছে ভেরিয়েবল, তাহলে ফিক্সড আর ভেরিয়েবল তে মিলে তো টোটালই হবে তাই না, জি স্যার বুঝতে পারছি, ফিক্সড হলো এতটুকু পর্যন্ত ফিক্সড, আপনাকে 0 ইউনিট প্রোডিউস করলো, 0 ইউনিট প্রোডিউস করলো আপনি খরচটা হবে, তারপরে আপনি ভেরিয়েবল যত কস্ট করবেন তত এটা বাড়বে, মানে বুঝতে পারছেন, যত ইউনিট বিক্রি করছেন বাড়বে, তাহলে আমাদের ফিক্সড আর হলো আপনার ভেরিয়েবল দুইটা মিলে কি হবে টোটাল এক্সপেন্স, জি স্যার এই জন্য এটা এখানে টোটাল এক্সপেন্স লিখছেন, কিন্তু এটা ভেরিয়েবলই কার্ভ, বুঝতে পারছেন, জি স্যার বুঝতে পারছি, তাহলে আমাদের এই রেভিনিউ কার্ভ আর ভেরিয়েবল কার্ভ যেখানে ইন্টারসেক্ট করলো সেটাই আমাদের কি হবে, এই পয়েন্টটাকে কি বলে, এই যে এই পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে যে এই পয়েন্টটাকে কি, এটা ভলিউম ইন স্পেস ইস ওটা স্যার, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট স্যার, ওটা এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট, আর এখানে ভলিউম আর এখানে অ্যামাউন্ট বা রেভিনিউ, বুঝতে পারছেন, জি স্যার, তো আমরা তিন ভাবে কিন্তু বের করতে পারি, একটা হলো ইকুয়েশন মেথডেও ব্রেক ইভেন পয়েন্ট বের করতে পারি, আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বের করতে পারি, আর যদি আপনি গ্রাফ ইউজ করেন গ্রাফ ইউজ করেও আপনি বের করতে পারবেন, বোথ ইন ইউনিট এন্ড অ্যামাউন্ট, বুঝতে পারছেন, জি স্যার জি স্যার, তার কোনো কনফিউশন আছে, নো স্যার, আচ্ছা স্যার অনেক সময় তো গ্রাফে স্যার একটা দেখা যায় স্যার অ্যাডামশন করে নিই আমরা অনেক সময় স্যার, হতে পারে স্যার না, ওটা কি স্যার অ্যাকুরেট কি মান পাওয়া যায় স্যার গ্রাফে, হ্যাঁ গ্রাফ পেপার ইউজ করতে পারলে অ্যাকুরেট মান করা যায়, যদি আপনি গ্রাফ ইউজ না করেন পেপার না ইউজ করে ফ্রি হ্যান্ডে আঁকেন সেক্ষেত্রে আপনাকে আনুমানিক হারে বলে দিতে হবে যে এইটা এই পয়েন্টটা এখানে, আপনার যে কন্ট্রিবিউশন মার্জিন আর ইকুয়েশন মেথডে আসবে, বুঝতে পারছেন, জি স্যার বুঝতে পারছি, কারো কোন কনফিউশন আছে আর, এখন আমরা এই যে ব্রেক ইভেন পয়েন্ট আসলে বের করার মূল উদ্দেশ্যটা কি কে বলতে পারবে, কেন ব্রেক ইভেন পয়েন্ট বের করার কি প্রয়োজন, এটা করলে কি লাভ হয়, লাভ হবে কোম্পানির, ধারণা পাবে যে কত কতটা বিক্রি করলে তার লস হবে আর কত বেশি বিক্রি করলে তার লাভ আসবে, ভেরি গুড, এটাও একটা ভালো অ্যানসার, যে একটা ধারণা পাওয়ার জন্য যে আপনি কত ইউনিট বিক্রি করলে পর্যন্ত আপনার অর্ডার নো প্রফিট নো লস, তারপরের উপরে আমি যত টার্গেট থাকে, মনে করেন আমার টার্গেট আছে আমার 20,000 টাকা প্রফিট করব, তাহলে আপনি 20,000 টাকা প্রফিট করতে হলে আপনি কত ইউনিট বিক্রি করতে হবে, আমি বের করতে পারবেন না, জি স্যার আমরা ব্রেক ইভেন থেকে ক্যালকুলেট করলে হবে আর কি, আমাদের আমরা প্রফিটটা বের, মানে যদি এত ইউনিট এত প্রফিট করতে চাই তাহলে কত ইউনিট আপনার সেল করতে হবে, জি স্যার, আর ব্রেক ইভেনের নিচে তো আমাদের লস, যেমন মনে এই যে এই গ্রাফে দেখেন গ্রাফের এই যে এই পর্যন্ত তো আমার ব্রেক ইভেন তাই না, এখন এই এই 350 এর নিচে যা আছে সবই লস, এই জোনটা লস জোন আর এই জোনটার উপরেটা প্রফিট বা আপনার যত এখানে আমাদের প্রফিট হবে তাই না, 350 এর পরের যে জোনটা এই জোনটা আমাদের কি প্রফিট জোন, প্রফিট জোন, বুঝতে পারছেন, তাহলে আমাদের এটা এই ব্রেক ইভেন পয়েন্টটা আমরা এই জন্যই করতেছি যাতে করে আমরা টার্গেট প্রফিট আমরা বের করতে পারি, বুঝতে পারছেন, টার্গেট প্রফিট অ্যানালাইসিস, এখন যেটা পড়বো আমরা টার্গেট প্রফিট অ্যানালাইসিস, দ্য সিভিভি ফর্মুলা ক্যান বি ইউজ টু ডিটারমাইন দ্য সেলস ভলিউম নিডেড টু অ্যাচিভ এ টার্গেট প্রফিট, আপনার মনে করেন টার্গেট, সো ফর এক্সাম্পল মনে করেন আমাদের ইকুয়েশনটা কি ছিল, একই ইকুয়েশন আমরা যে ব্রেক ইভেন পয়েন্ট বের করলাম না ওই ইকুয়েশন ইউজ করে আমরা কিন্তু টার্গেট প্রফিটও বের করতে পারবো, যেমন আমাদের ব্রেক ইভেনে প্রফিট কত ছিল, জিরো ছিল তাই না, জি স্যার জিরো ছিল আমাদের, আর এখন যদি আমি মনে করেন আমার টার্গেট হলো 40,000 টাকা প্রফিট করা, তাহলে আমি জিরো জায়গায় 40,000 বসাই দিব, জি স্যার, তাহলে আমি দেখেন আমার অ্যানসার যেটা আসবে সেটাই আমাদের, যেমন এখানে অ্যানসার 40,000 টাকা প্রফিট করতে হলে আপনি 750টা স্পিকার বিক্রি করতে হবে, বুঝতে পারছেন, জি স্যার বুঝতে পারছি, তাহলে 40,000 টাকা প্রফিট করতে হলে আপনি কয় ইউনিট বিক্রি করতে হবে, 750টা স্যার,
750 টা স্পিকার বিক্রি করতে হবে 40,000 টাকা প্রফিট করার জন্য। তাহলে মানে কি আমি কিন্তু ওই একই ফর্মুলা ইউজ করেছি, খালি ওখানে জিরোর জায়গায় ব্রেক ইভেনের জায়গায় আমি এখন জিরোর জায়গায় আমি আমার টার্গেট আপনি 40,000 জায়গায় আপনি 80,000 দেন, কোনো সমস্যা নেই, ওই অনুযায়ী এটা স্পিকারও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝলাম। আবার আমরা কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচ ইউজ করতে পারি, কিভাবে ফিক্সড এক্সপেন্স আমাদের যখন ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে করছি, ফিক্সড এক্সপেন্স ডিভাইড বাই ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন, এখন আমরা এই ফিক্সড এক্সপেন্সের সাথে টার্গেট প্রফিটটা প্লাস করে দেব, প্লাস করে দেব। বুঝতে পারছেন? যেমন আমাদের ফিক্সড এক্সপেন্স ছিল 35,000 আর আমাদের টার্গেট প্রফিট কত 40,000, তাহলে 35,000 40,000 যোগ করে আপনার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের ই হবে টার্গেট প্রফিট, মানে এত টাকা প্রফিট করতে হলে এতটা এতটা ইউনিট আপনার সেল করতে হবে। বুঝতে পারছেন? জি। আবার আপনি যদি এখানে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বসান তাহলে আপনি অ্যামাউন্ট পেয়ে যাবেন, কত টাকা বিক্রি করলে আপনার এত টাকা প্রফিট হবে। বুঝতে পারছেন? এখানে যদি আমি সিএমআর বসাই তাহলে আমার অ্যামাউন্টে পেয়ে যাব আমি এখানে। জি স্যার, অ্যামাউন্ট পেয়ে যাব স্যার, যে এত টাকা সেল করলে এত টাকা প্রফিট হবে। বুঝতে পারছেন? জি। কার কোন কনফিউশন আছে? নো স্যার। নো স্যার। এখন আমরা যেটা দেখব মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটিটা কি দেখেন, দা মার্জিন অফ সেফটি ইজ দা এক্সসেস অফ বাজেটেড সেলস ওভার দা ব্রেক ইভেন সেলস। তার মানে হলো আমরা বাজেটেড সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, আমরা বাজেটের সেলস এর তুলনায় যদি ব্রেক ইভেন সেলস কি হয়ে যায় কম হয়ে যায় তাহলে আমাদের মার্জিন অফ সেফটি থাকবে, আমরা ইন ড্যাঞ্জারে চলে যাব। আর সেফটি কখন হবে, যখন বাজেটের সেলস ব্রেক ইভেন সেলের চেয়ে বেশি হবে বা গ্রেটার দেন বেশি হবে, তাহলে আমি ওই পর্যায়টাকে বলবো আমরা মার্জিন অফ সেফটি। বুঝতে পারছেন স্যার? যদি ব্রেক ইভেন এর ইকুয়াল হয়ে যায় আমাদের সালে যে টোটাল বাজেটটা, তাহলে কি স্যার ওইটা কোন পর্যায়ে যাবে স্যার? ও আপনি যেটা বলছেন বাজেটের সেলস সমান সমান ব্রেক ইভেন সেলস। জি স্যার, আমরা যেটা ব্রেক ইভেন পাইলাম না স্যার একটা জিরো, হ্যাঁ এই সিচুয়েশনে কি বলবো ওটা স্যার? ওটা ব্রেক ইভেন জিরো মানে বুঝলাম না, ব্রেক ইভেন সেলস কথা বলতেছেন স্যার? এই যে ব্রেকডাউন একটা ই পাইলাম না স্যার আমরা জিরো, হ্যাঁ স্যার ওইটার কথা মানে আপনি আগেরটার সাথে না এটার কথা বলতেছেন, আগের প্রবলেম না স্যার? আমি বলছিলাম স্যার এখানে তো দুইটা সিনারিও আসলো স্যার, হয় একটা মাইনাস নেগেটিভ আসতে পারে আর একটা পজিটিভ আসতে পারে, কিন্তু স্যার আমরা আগে যে ক্যালকুলেশন দেখলাম স্যার ওখানে তো একটা আমাদের ইয়া আসলো স্যার, জিরো পজিশন আসলো একটা আমাদের নেট ইনকাম, ওই এই ক্ষেত্রে কি এটা আসবে এখন বাঁচতে পারলে ওটা কি বলবো আমরা ওটাকে? না এটা হলো আপনার বাজেটেড সেলস, মনে করেন আপনার অ্যাকচুয়াল যেটা হয়, মনে করেন আপনার সেলস হয়েছে হলো আপনার 500 ইউনিট। বুঝতে পারছেন? আর আপনার ব্রেক ইভেন পয়েন্ট আছে হলো আপনার আপনার মনে করেন 600 ইউনিট, তাহলে আপনি 600 চেয়ে বেশি বিক্রি করলে আপনি সেফ, এটাই বলতেছে। আচ্ছা, 600 ব্রেক ইভেন পয়েন্টের যখন এক্সিড করবেন বা আপনার যদি টাকা থাকে, যদি ব্রেক ইভেন পয়েন্ট মনে করেন আপনার 50,000 টাকা আর আপনি যদি 60,000 টাকা আপনি কি করেন সেল করেন, তাহলে আপনি ই হয়ে যাবে আপনার 10,000 আপনার মার্জিন অফ সেফটি থাকবে তখন আপনার। জি স্যার বুঝতে পারছি। এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। আর যদি আপনি বাজেটের সেলস আর ব্রেক ইভেন সেলস যদি সমান সমান হয়ে যায় তাহলেও কিন্তু সেফটিনেস থাকবে না, সেফটি থাকবে না স্যার? না 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 জি স্যার, এই পয়েন্টে আর কি জানতে চাচ্ছিলাম, পজিটিভ হতে হবে। আচ্ছা স্যার, এর যদি নেগেটিভ হয় তাহলে সেফটি থাকবে না, ডেঞ্জারে যাবে, চলে যাবে, তাহলে ওটা ডেঞ্জারে চলে যাবে স্যার, জিরো আসলো ডেঞ্জারে চলে যাবে। হ্যাঁ, কারণ এটা তো আমরা লসের পর্যায়ে চলে যাবে, আপনি ব্রেক ইভেনের তুলনায় যদি আপনি নিচে বিক্রি করেন তাহলে এটা আমরা লস না, ওই যে আমরা গ্রাফ দেখাইলাম না আমরা? জি স্যার দেখলাম। এই যে যে গ্রাফের এই পর্যায়ে এই 350 এর নিচের এই পার্টটা তো আমাদের লসের জোন, তো আপনি লসের এতালে তো আপনি যদি ওই ব্রেক ইভেনের তুলনায় যদি আপনি কম বিক্রি করেন তো আপনার লস হবে, তাহলে ওইটা কি আপনার ডেঞ্জার না? তা আপনাকে থাকতে হবে কি ব্রেক ইভেনের তুলনায় বেশি বিক্রি করতে হবে না? জি স্যার, এইটুকুই আর কিছু না, এটা সিম্পল জিনিস। জি স্যার বুঝতে পারছি। তারপরে দেখেন আমরা মার্জিন অফ সেফটি পার্সেন্টেজও বের করতে পারি, যে এই পার্সেন্টেজ পর্যন্ত আমি সেফ, কিরকম মার্জিন অফ সেফটি ইন ডলার, আপনি মার্জিন অফ সেফটি ইন ডলার আপনি এখানে রাখবেন, মানে কত টাকা আপনি মার্জিন অফ সেফটি ডিভাইড করব টোটাল বাজেটের বা অ্যাকচুয়াল সেলস, মানে মানে মার্জিন অফ সেফটি ডলারের সাথে আমি যে মার্জিন অফ সেফটি আপনি ব্যয় করলেন, এই টাকাটা আপনি ভাগ করবেন কিসে দিয়ে, টোটাল বাজেটের বা অ্যাকচুয়াল সেলস দ্বারা। বুঝতে পারছেন ফর্মুলাটা?
জি স্যার বুঝতে পারছি তাহলে এটা আপনাদের মার্জিনাল সেফটি পার্সেন্টেজ হবে এর হবে কার কোনো কনফিউশন আছে না স্যার আপাতত নেই এটুকু পড়ার এইটুকু পর্যন্ত না থাকলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব কিছু ম্যাথ করব রিগার্ডিং সিবিপি অ্যানালাইসিস বুঝতে পারছেন তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে এখন যদি কিছু নাও বুঝে থাকেন তখন আমরা ম্যাথ করার সময় আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে বাট এটা আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে আমি যদি বাসায় আপনি আমি পড়াচ্ছি আর আপনারা বুঝতেছেন কিন্তু বাসায় প্র্যাকটিস করতেছেন না তাহলে কিন্তু আবার ভুলে যাবেন আবার এটা ই হয়ে যাবে আপনাদের কোনো লাভ হবে না বুঝতে পারছি আমি শীটটা আমি দিয়ে দিব নে আজকে দিয়ে দিলে আপনারা এটা দেখেন আমরা নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করব তারপর আপনাদের একটা ক্লাস টেস্ট নিব সেটা হলো নেক্সট টু উইক হতে পারে মানে এই দুই চ্যাপ্টারের উপরে কস ক্লাসিফিকেশন প্লাস সিবিপি এই দুইটা মিলে একটা ক্লাস টেস্ট হবে আপনাদের ওকে স্যার ওকে কারো কোনো কোয়েরিজ আছে আমাদের ক্লাসটা এখানেই শেষ আজকে মতো ओके सर तला मेरे